দেখুন সংকটাপন্ন কাতারে খাদ্যবাহী বিমান পাঠাচ্ছে ইরান জঙ্গিবাদের সহায়তার অভিযোগে কাতারের সঙ্গে আরব সাগরীয় দেশগুলো সকল প্রকার সম্পর্ক ছেদ করেছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সংকটের সম্ভাবনা দেখা দিতে পারে কাতারে এরই প্রেক্ষিতে ইরান সবজি এবং ফলবাহী পাঁচটি বিমান পাঠিয়েছে কাতারে ইরান ইয়ারের মুখপাত্র শাহরুখ নওসাবাদী জানান এ পর্যন্ত সবজি ও ফলমূল বহনকারী পাঁচটি বিমান কাতারে পাঠানো হয়েছে প্রতিটি বিমানে নব্বই টনের কার্গো রয়েছে আরেকটি বিমান আজ রোববার এগারোই জুন পাঠানো হবে তিনি আরও জানান কাতারের চাহিদা অনুযায়ী আমরা যোগান দিয়ে যাব তবে এগুলো রপ্তানি নাকি সাহায্য হিসেবে যাচ্ছে সে বিষয়ে নওশাবাদী কিছুই জানাননি ইরানের বার্তা সংস্থা তাসনিম স্থানীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে জানিয়েছেন তিনশো পঞ্চাশ টন সবজি ও ফলমূলপূর্ণ তিনটি জাহাজ কাতারে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে ইরানের দায়ের বন্দরটি কাতারের সবচেয়ে নিকটে অবস্থিত উল্লেখ্য গত সোমবার সৌদি আরব বাহারানি সংযুক্ত আরব আমিরাত মিশর ও ইয়ামেন জঙ্গিবাদের সহায়তার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছে পাশাপাশি সীমান্তে যোগাযোগ ব্যবস্থাও বন্ধ করে দিয়েছে কাতার সংকট সমাধানে আরব উপসাগরীয় দেশগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইরান আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে